চট্টরামর পটিয়াত অটো টেম্পু অটো রিক্সা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে জশনের জুলুস অনুষ্ঠিত হই। সেপ্টেম্বরের 26 তারিখ মঙ্গলবার সকাল 11টায় পটিয়া বাস স্টেশন জুলুস উপলক্ষে এক বিশাল র্যালি শুরু হইয়ারে পটিয়া উপজেলা সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ গড়িয়ারে শাহজাদ আউলিয়া মাজার গেডুর আয়েরে র্যালিও শেষ হয়। জশনের জুলুস ও র্যালি শেষে এক মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি জামশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাত বক্তব্য রেখে সহ সভাপতি মোহাম্মদ ইলিয়া, সাধারণ সম্পাদক খুরশেদুল আলম, অর্থ সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ অটোরিক্সা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, প্রচার সম্পাদক জসিমউদ্দিন, সদস্যদের মধ্যে আক্তার হোসেন, আলী আকবর, মোস্তাফা কামাল, মোহাম্মদ করিম, আলমগীর ও মাসুদ বক্তব্য রেখে এডে বক্তলে হই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবস পালনের মধ্য দিয়ে মুমিনলর নবী প্রেম সৃষ্টি গরম করিব, সেই সাথে নবীর সকল সুন্নত ও কোরআনের আলোকে জীবন প্রতিষ্ঠা গরণ সহ পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের মাধ্যমে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে মানব জীবন গরম করিব। সি প্লাস চট্টগ্রাম।